এই ভিডিওতে আমরা আলোচনা করব ফিগার অফ স্পিচ, দুটো ফিগার অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব, যে দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি অ্যান্ড নেক্সট ওয়ান ইজ পার্সোনিফিকেশন। এই দুটো ফিগার অফ স্পিচ আমরা আলোচনা করব আজকে আমাদের এই ভিডিওতে, ডিটেলসে আলোচনা করব এবং সহজে দেখে নেব কীভাবে আইডেন্টিফাই করা যায় এই দুটো ফিগার অফ স্পিচ। ঠিক আছে, তো বেশি ভিডিওটা যতটা শর্টে করার চেষ্টা করছি, ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি আমাদের মেন টপিকে। ঠিক আছে, প্রথমে আসে দেখো প্যাথেটিক ফ্যালাসি। ওকে, তো প্যাথেটিক ফ্যালাসি সম্পর্কে আমাদের আগে একটু জেনে নেওয়া দরকার, তারপরে আমরা ইন্ট্রোডাকশন দেখব, তারপরে আমরা এক্সাম্পল দেখলে পুরোটাই পুরোপুরি বুঝতে পারবো। ঠিক আছে, দেখো প্যাথেটিক ফ্যালাসি, দ্য টার্ম প্যাথেটিক ফ্যালাসি ইজ কয়েন্ড বাই আ ব্রিটিশ রাইটার নেমড জন রাস্কিন। তাহলে প্যাথেটিক ফ্যালাসি এই টার্মটা কে আবিষ্কার করেন? জন রাস্কিন, যে কিনা একটা ব্রিটিশ রাইটার। ওকে, নাম কি? জন রাস্কিন। ইট কামস ফ্রম দ্য ল্যাটিন প্যাথোস। এই যে প্যাথেটিক ফ্যালাসি টার্মটা কোথার থেকে কীভাবে এসছে, এবার দেখো, এই যে প্যাথোস কথাটি এসছে ল্যাটিন, প্যাথোস কথাটি এসছে ল্যাটিন প্যাথোস থেকে। ঠিক আছে, যার মিনিং হচ্ছে কি, ফিলিং। তাহলে ল্যাটিন প্যাথোস থেকে এসছে, প্যাথোস কথাটি এসছে ল্যাটিন প্যাথোস থেকে, প্যাথেটিক কথাটি এসছে ল্যাটিন প্যাথোস থেকে, যার মিনিং ফিলিং। অ্যান্ড দ্য ওয়ার্ড ফ্যালাসি, ফ্যালাসি কামস ফ্রম দ্য ল্যাটিন ফ্যালাক্স। অবশ্যই সেই যে ফ্যালাসি কথাটিও কিন্তু ল্যাটিন শব্দ থেকে এসছে, ল্যাটিন শব্দ ফ্যালাক্স থেকে এসছে। ঠিক আছে, যার মিনিং কি, ডিসাইডফুল অর ফলস। এই হয়ে গেল মানে প্যাথেটিক ফ্যালাসির আমার ধারণাটা হয়ে গেল। প্যাথেটিক ফ্যালাসি, তাহলে দুটোই, এই প্যাথেটিক আর ফ্যালাসি দুটোই কিন্তু ল্যাটিন শব্দ এসছে, প্যাথেটিক কথাটি এসছে ল্যাটিন শব্দ প্যাথোস থেকে যার অর্থ ফিলিং, আর ফ্যালাসি কথাটি এসছে ল্যাটিন শব্দ ফ্যালাক্স থেকে যার অর্থ ডিসাইডফুল অর ফলস। এবং এই প্যাথেটিক ফ্যালাসি কথাটি ইউজ করেন প্রথম ব্রিটিশ রাইটার নেম জন রাস্কিন। ওকে, তারপরে দেখো ইন্ট্রোডাকশন কি বলছে, নেচার রিয়্যাক্টস টু দ্য অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস শোয়িং সিম্প্যাথি অর অ্যান্টিপ্যাথি। প্রকৃতি যখন মানুষের কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি ও বিরূপ মনোভাবের দ্বারা প্রতিক্রিয়া জানায়। ঠিক আছে, তো কি প্যাথেটিক ফ্যালাসি ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে নেচার, প্রকৃতি যখন মানুষের কর্মকাণ্ডে কোনো রকম রিয়্যাক্ট করে, মানুষের কর্মকাণ্ডে কোনো রকম রিয়্যাক্ট করে, কিন্তু সেই রিয়্যাক্টটা কিন্তু পজিটিভ রিয়্যাক্টও হতে পারে, নেগেটিভ রিয়্যাক্টও হতে পারে, সেটা সিম্প্যাথিও হতে পারে, এখানে বলছে যে সিম্প্যাথিও হতে পারে, অ্যান্টিপ্যাথিও হতে পারে, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে নেচার মানুষের কর্মকাণ্ডে রিয়্যাক্ট করলে তখন আমরা প্যাথেটিক ফ্যালাসি ইউজ করি। এবং আমরা কিন্তু দ্য লেগুন শর্ট স্টোরির যে টেক্সট অ্যানালিসিস করেছি, কমপ্লিট হয়ে গেছে, সেখানে আমরা দেখেছি কিন্তু প্রচুর প্যাথেটিক ফ্যালাসির এক্সাম্পল আছে, সেখানে নেচার কেন্দ্রিক প্রচুর প্যাথেটিক ফ্যালাসি আছে। ঠিক আছে, তো প্যাথেটিক ফ্যালাসি মনে রাখতে গেলে আমরা একটা কথা মনে রাখতে হবে যে মানুষের কর্মকাণ্ডে নেচার যখন রিয়্যাক্ট করে, সেই রিয়্যাক্টটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, তখন আমরা প্যাথেটিক ফ্যালাসি ইউজ করি। এবার এক্সাম্পল দেখলে আমরা ইজিলি বুঝতে পারবো। দেখো এক্সাম্পল, দেখো এক্সাম্পল, দেখো I have stepped in the middle of seven sad forests. কি বলছে? I have stepped in the middle of seven sad forests. Stepped মানে কি, পা মারান। ঠিক আছে, তো কি করছে, পা মারিয়েছে কোথায়? In the middle of seven sad forests. Seven sad forests, এই যে এখানেই দেখো মেনলি এখানেই হচ্ছে আমাদের প্যাথেটিক ফ্যালাসি আছে, এখানে sad forest, এই যে forest এটাকে বলা হচ্ছে কি, স্যাড। ওকে, স্যাড ফরেস্টটাকে বলা হচ্ছে স্যাড, মানে এটা স্যাড কিন্তু একটা ফিলিংস, যেটা হিউম্যান ফিলিংস। ঠিক আছে, তো এটা হচ্ছে স্যাড ফরেস্ট, এটাই হচ্ছে, এই যে স্যাড ফরেস্ট বলছে এটাই হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি। সেখানে দেখো ফরেস্টের সঙ্গে স্যাড যোগ করে একটা যেন ফরেস্টের মধ্যে একটা ফিলিংস আনছে, মানুষের মানুষের যেমন ফিলিংস থাকে তেমনই একটা ফিলিংস যেন ফরেস্টের মধ্যে আসছে, বনটা যেন কি কেমন ছিল, দুঃখী, স্যাড ফরেস্ট, দুঃখে ভরা ছিল বনটা। তো এটাই হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি, যখন প্রকৃতির কর্মকাণ্ড, যখন মানুষের কর্মকাণ্ডে প্রকৃতি রিয়্যাক্ট করে। ঠিক আছে, তো কি মানে সেভেন স্যাড ফরেস্ট, সেভেন স্যাড ফরেস্টের মিডিলে কি সে পা মারিয়েছে, মানে সেই সাতটা স্যাড ফরেস্টের মিডিলে বা পথ ধরে সে গিয়েছে, সেটাই বলছে। তো এই যে স্যাড ফরেস্ট, এটাই কিন্তু মেনলি প্যাথেটিক ফ্যালাসি,
সেকেন্ডে দেখো, দ্য লিলিজ অ্যান্ড দ্য রোজেস ওয়ার অল অ্যাওয়েক। অ্যাওয়েক মানে জেগে থাকা, লিলিজ হচ্ছে ফুল, রোজ গোলাপ, তো লিলি অ্যান্ড রোজ অল ওয়ার অল অ্যাওয়েক, সবগুলো কি জেগেছিল। এখানে দেখো একটা কথা বলি, প্যাথেটিক ফ্যালাসি আর পার্সোনিফিকেশন এই দুটো আমি একসঙ্গে নিয়ে এসেছি, কারণ আছে, কারণ দুটোর মধ্যে কিন্তু একটা মিল আছে। এখানে দেখো লিলিজ অ্যান্ড দ্য রোজেস ওয়ার অল অ্যাওয়েক, এটাকে কিন্তু আমরা পার্সোনিফিকেশানও বলতে পারি। পার্সোনিফিকেশান মানে কি, ব্যক্তিত্ব আরোপ করা, কোনো জড় বস্তুর মধ্যে ব্যক্তিত্ব আরোপ করা, সে আমি যখন পার্সোনিফিকেশান একটু পরেই বলবো, ঠিক আছে। তো এটাকে আমরা পার্সোনিফিকেশানও বলতে পারি, এবং পার্সোনিফিকেশান আর প্যাথেটিক ফ্যালাসির মধ্যে একটু মিল আছে। প্যাথেটিক ফ্যালাসি কি, কোনো প্রকৃতির কোনো বিষয়ের মধ্যে একটা হিউম্যান ফিলিং তার মধ্যে নিয়ে আসে, প্রকৃতির কোনো বিষয়ে হিউম্যান ফিলিং একটা নিয়ে আসে, সেটা হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি। আর পার্সোনিফিকেশান কি, পার্সোনিফিকেশান কিন্তু যে কোনো জড় বস্তুর মধ্যে ব্যক্তিত্ব আরোপ করা, সেটা হচ্ছে পার্সোনিফিকেশান। তো এখানে দেখো এটা হচ্ছে লিলিজ অ্যান্ড রোজ, এটা জড় বস্তু, ঠিক আছে। তো দ্য লিলিজ এর মধ্যে যেন ব্যক্তিত্ব আরোপ করা হচ্ছে, মানে কি মানুষ হিসেবে দেখা হয়। দ্য লিলিজ অ্যান্ড দ্য রোজেস ওয়ার অল অ্যাওয়েক, তারা যেন সবাই জেগেছিল। দ্য সাই, সাই মানে দীর্ঘশ্বাস ফেলা, ফর দ্য ডন অ্যান্ড দি, ঠিক আছে। তো এটা প্যাথেটিক ফ্যালাসি তো অবশ্যই, এবং এখানে দেখো এগুলো কি রিয়্যাক্ট করছে, লিলিজ অ্যান্ড রোজগুলো যেন রিয়্যাক্ট করছে, কী করছে, তারা সাই মানে কি দীর্ঘশ্বাস ফেলছে, ঠিক আছে। এটাকে আমরা প্যাথেটিক ফ্যালাসি অবশ্যই বলবো, এবং সঙ্গে কিন্তু এটা পার্সোনিফিকেশানও হবে। অপশান যদি এরকম থাকে, না এ প্যাথেটিক ফ্যালাসি, বি পার্সোনিফিকেশান, অ্যান্ড সি বোথ, তাহলে কিন্তু সি হবে সঠিক অ্যান্সার। অ্যান্ড ইনস্ট্যান্টলি দ্য হোল স্কাই বার্নড উইথ ফিউরি অ্যাগেনস্ট ফারি অ্যাগেনস্ট দেম। ওকে, ইনস্ট্যান্টলি দ্য হোল স্কাই বার্ন, বার্ন মানে কি আগুন লাগা। তো কী হয়েছে বলছে, পুরো আকাশটা যেন তাদের বিরুদ্ধে ক্রোধে জ্বলে উঠল, ঠিক আছে। তো এই যে স্কাই, স্কাই কিন্তু জ্বলতে পারে না, ঠিক আছে। তো এই স্কাইয়ের মধ্যে যে জ্বলে উঠছে, তাদের বিরুদ্ধে যাচ্ছে স্কাই, তাদের বিরুদ্ধে যাচ্ছে স্কাইটা জ্বলে উঠছে, এটাই কিন্তু প্যাথেটিক ফ্যালাসি। স্কাইটাকে কিন্তু এখানে, স্কাইয়ের মধ্যে যেন একটা হিউম্যান ফিলিং চলে আসছে, হিউম্যান ফিলিংস কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে। তো স্কাইও ইজ এ পার্ট অফ নেচার, তো তার মধ্যে একটা হিউম্যান ফিলিংস আসছে, সেটাই হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি। অ্যাকচুয়ালি মেনলি মনে রাখতে হবে যে মানুষের কর্মকাণ্ডে নেচার যখন রিয়্যাক্ট করে সেটা প্যাথেটিক ফ্যালাসি, এবং প্যাথেটিক ফ্যালাসি আর পার্সোনিফিকেশানের মধ্যে কিছু মিলও আছে, যেটা আমি বললাম, ঠিক আছে। তো এই হয়ে গেলে প্যাথেটিক ফ্যালাসি, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান পার্সোনিফিকেশানটা দেখো, এটাও ক্লিয়ার হয়ে যাবে আশা করি। দেখো পার্সোনিফিকেশানটা কী বলছে, নেচার ইন অ্যানিমেট অবজেক্টস অর অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস আর ইনভেস্টেড উইথ দ্য কোয়ালিটিস অফ হিউম্যান বিং। ওকে, নেচার ইন অ্যানিমেট অবজেক্ট, প্রকৃতি বা অচেতন বস্তু বা কোনো বিমূর্ত ধারণাকে ব্যক্তিত্ব আরোপ করা। অ্যাকচুয়ালি কোনো জড় বস্তুর মধ্যে, ঠিক আছে, কোনো জড় বস্তুর মধ্যে ব্যক্তিত্ব আরোপ করা, কোনো জড় বস্তুকে ব্যক্তি হিসেবে দেখা, তার মধ্যে ব্যক্তিত্ব আরোপ করা, সেটাই হচ্ছে পার্সোনিফিকেশান। পার্সোনিফিকেশান, এই পার্সোনিফিকেশান আর প্যাথেটিক ফ্যালাসি কিন্তু ইম্পর্টেন্ট রেটোরিক ফিগার অফ স্পিচ, ঠিক আছে। ইতিমধ্যে আমরা ফিগার অফ স্পিচ অনেকটাই করে ফেলেছি, এখন প্রচুর বাকি আছে, সেগুলো ধীরে ধীরে করব। তোমরা চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, ঠিক আছে, যখনই নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো আমরা কিন্তু সিলেবাস অনুযায়ী পুরোটাই কমপ্লিট করব, একে একে অনেকটা কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা জাস্ট চ্যানেলটার একটু পাশে থেকো, সাপোর্ট করো, ভিডিওতে একটা লাইক করো, কোনো প্রবলেম হলে কমেন্ট করো, ঠিক আছে। তো এখানে এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো, এক্সাম্পলটা দেখো, দ্য ফ্লাওয়ার্স ড্যান্সড ইন দ্য জেন্টল ব্রিজ। ব্রিজ হচ্ছে একটা হাওয়া, বাতাস, মৃদুমন্দ একটা বাতাস, ঠিক আছে। তো ফ্লাওয়ারগুলো কী হচ্ছে, জেন্টেল, জেন্টেল মানে নম্র, একটা ব্রিজ, একটা মুগ্ধ, ব্রিজ বললাম যে একটা বাতাস, ঠিক আছে। তো একটা জেন্টেল ব্রিজের মধ্যে ফ্লাওয়ার্সগুলো কি ড্যান্স করছে, ফ্লাওয়ার্সগুলো কি যেন ড্যান্স করছে, ড্যান্স কিন্তু মানুষ করে, ঠিক আছে। তো এই ফ্লাওয়ার্সে, ফ্লাওয়ার্সকে দেখো এখানে ড্যান্স ভার্ব করা হয়েছে, ঠিক আছে, যেন ফ্লাওয়ার্সগুলো যেন ড্যান্স করছে, এই যে তার মধ্যে একটা ব্যক্তিত্ব আর ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্সের মধ্যে ব্যক্তিত্ব আরোপ করা হচ্ছে, এটাই হচ্ছে কি পার্সোনিফিকেশান। লুক অ্যাট মাই কার, আমার কারের দিকে দেখো, শি ইজ বিউটিফুল, ইজেন্ট শি। ওকে, তো এখানে দেখো এই কারকে বলছে শি, ঠিক আছে, কারকে কিন্তু শি বলছে, শি ইজ বিউটি। তো এই কারকে শি বলছে, এটাই হচ্ছে পার্সোনিফিকেশান, ইজেন্ট শি, তাই না।
এটার মানে হচ্ছে মানে কি বলছে, লুক অ্যাট মাই কার, আমার কারের দিকে দেখো, শি ইজ বিউটি, মানে কি শি ইজ বিউটিফুল, ইজ ইন শি, তাই না? তো এই যে এটাকে বলা হয় ইজ ইন শি, এটাকে কোশ্চেন ট্যাগ বলা হয়। আমি এই নিয়ে একটা ভিডিও করব তোমাদের জন্য, কোশ্চেন ট্যাগ কীভাবে হয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে পার্সোনিফিকেশন। অ্যান্ড দ্য সেকেন্ড লাস্ট এক্সাম্পলটা দেখো, ভেনিস ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড অফ লিবার্টি। তো ভেনিস হচ্ছে একটা শহরের নাম, ঠিক আছে? তাকে দেখো কী বলা হচ্ছে, চাইল্ড, এল্ডেস্ট চাইল্ড। ভেনিসটাকে বলা হচ্ছে কি, এল্ডেস্ট চাইল্ড। ভেনিস হচ্ছে ইতালির একটা শহর, ভেনিস, ঠিক আছে? তো তাকে বলা হচ্ছে কি, এল্ডেস্ট চাইল্ড। এই যে শহরটাকে বলা হচ্ছে কি, একটা ব্যক্তিত্ব আরোপ করা হচ্ছে তাকে, এল্ডেস্ট চাইল্ড বলে তার মধ্যে একটা ব্যক্তিত্ব আনা হচ্ছে, এটাই হচ্ছে পার্সোনিফিকেশন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে সুবিধা হয়েছে, বুঝতে পেরেছ, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো। তো আর কিছু বলার নেই, আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে। তো ফাইনালি বলবো থ্যাংকস ফর ওয়াচিং, এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।